এখনও এই অঞ্চলে মহিষের গাড়ির অস্তিত্ব রয়েছে। সামনে দেখতে পাচ্ছি দুটি মহিষ হাল চাষ করে এসেছে কৃষকের সাথে, বাড়িতে যাচ্ছে কাদা মাখা শরীর। এই যে দুটো মহিষ, একটু ছোট ছোট রায়ের মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মুচিবাড়ি থেকে দরদরিয়া যাচ্ছি, এই পথের একটি বড় অংশ জুড়ে এই শালবন। আজকে বসন্তের আবহাওয়া, যদিও মাঘ মাস শীতকাল রয়েছে, কিন্তু বসন্তের মতো এই পরিবেশে মোটর সাইকেলে যাচ্ছি, অসাধারণ লাগছে। সামনে কোহিন শালবন, সামনেই দরদরিয়া চৌরাস্তা। চৌরাস্তা থেকে ডান দিকে কয়েকশো মিটার উত্তর পশ্চিমে রানীর বাড়ি, যেটি আবিষ্কৃত হয়েছে, সেখানে যাচ্ছি। এটি দরদরিয়া চৌরাস্তা, একদিকে গিয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর বাড়ি, আর একটা হচ্ছে আমরা থেকে এসেছিলাম, আর সোজা গেলে গোসিঙ্গার ঘাট, দরদরিয়া গোসিঙ্গা। আমরা যাচ্ছি এই যে ডানি ডানের দিকে রানীর বাড়িতে। এখানে সাপ্তাহিক হাট বসে সম্ভবত শনি মঙ্গলবার অথবা শুক্র সোমবার। এই জায়গা থেকে ভেতরে যাবো। এখানে আগে থেকে সাইনবোর্ড ছিল রানীর ভিটা, আর এই রাস্তাটি চলে গেছে বাগেরহাট হয়ে রায়দে। এইটা হচ্ছে ছোট রাস্তা, হাজার বছর আগের প্রত্নতাত্ত্বিক স্থাপনা, রানীর বাড়ি বা দরদরিয়া দুর্গ, দাড়ি দরিয়া দুর্গ, যেটাই বলি না কেন। এখানে নিশ্চয়ই 800 বছর আগে রাজপথ ছিল, বড় একটি রাস্তা ছিল। এমন একটি সময় এসেছে যখন মানুষজন কম থাকবে, বিকালে প্রচুর মানুষ আসে। এখন যে আনুষ্ঠানিকভাবে পর্যটন করা হয়েছে, পর্যটন বলতে খনন করা হয়েছে, তারও আগে আমি অসংখ্যবার এসেছি, আপনাদেরকে দু তিনবার ভিডিও দিয়েছি। আজকে নিয়ে এটা হয়তো বা তৃতীয় বা চতুর্থ ভিডিও হবে আমার। আজকে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে একদম জনবিরল। এখানে আগে লেখা ছিল দরদরিয়া দুর্গ, বর্তমানে নাই,